আমি বলবো আমরা এখানে ট্যাটু রিমুভের মাসাবাসি তিল রিমুভ, আঁচিল রিমুভ, কাটা দাগ রিমুভ, মেস্তা রিমুভ, মাসা রিমুভ। এছাড়া মোটা থেকে যারা চিকন হতে চান, যারা চাকরি করেন সময় পান না জিমে যাওয়ার জন্য, তাদের জন্য বিশেষ অফার আছে। কারণ আপনার ভিউয়ার্স বলতে পারে ভাই আপনি ট্যাটু লাগিয়ে ঘুরেন, মিয়া ভন্ডামি করেন ভাই, যাদের ব্রনের সমস্যা, ব্রন আচ্ছা ব্রন বারবার উঠে শাল উঠে, তাদের জন্য এই ট্রিটমেন্টটা। এটা দ্বারা সাধারণত আমরা মুখের অবাঞ্ছিত দাড়ি মোষ যাদের আছে, যেসব আপুদের দাঁত চাবার পর দাড়ি হয়ে গেছে, থাইরয়েড জনিত সমস্যার জন্য, হরমোন জনিত সমস্যার জন্য যেসব হিজড়া ভাই বোনেরা আছে, তারা আসবেন, গ্যারান্টি সহকারে আপনার দাড়ি মোষ রিমুভ হবে। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হেরেও যদি হারাম খাওয়াইতে হয় তাহলে এটা আমার জন্য একটা ব্যর্থ পিতার একটা পরিচয়, এটা ব্যর্থ পিতা, দরকার নাই, হয়েছে তো, খাইছি তো, 28 বছর খাইছি, আর কত বছর খাবো, খাইছি, এবার এই যে রব যাই, নাহলে ঝামেলা আছে, অতিরিক্ত কোনো কিছু ভালো না, রাস্তাঘাটে পরে কুত্তা বিলের মতো মরুম, আল্লাহর গজব করুন, বাদ দেন। আর আপনারও করার দরকার নেই, আস্তে আস্তে রিমুভ করেন, আপনি মুসলমান না, যখন আপনার বুঝলাম তখন আমি টুকটাক ট্যাটু করতাম ফাঁকে ফুকে, কিন্তু এটা টোটালি বন্ধ করে দিচ্ছি, না না আপনি রিমুভ করে ফেলান, দরকার কি, শুধু শুধু কোদাই ঝামেলা। কারণ আছে, হারাম কাজ করা এবং হারাম প্রচার করা সমান অপরাধ। জি আমি হারাম কাজের সাথে বন্ধুরা আর জড়িত না, আপনাদের ভিউয়ার্সের বলছি, বন্ধুরা আগে আপনারা জানবেন এই ভিডিওটা কিসের, আগে আপনাদের জানতে হবে এই ভিডিওটা হলো ট্যাটু রিমুভ করার। ভাই আপনি আমারে ফোন দিয়ে বলছেন যে আমি এখন আর ট্যাটু করি না, আমি আমার অফিস, আমি আমার অফিস বন্ধ করে দিছি, আপনারা যদি কেউ প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করি, আচ্ছা আপনাদের জুতো আমার গাল পাবলিক প্লেস, শিওর আমি বললাম তো, এবং সেটার ভিডিও করে রেখেন আপনারা, আমি কোনো ট্যাটু রিমুভ মানে ট্যাটু করি না, ট্যাটু করার জন্য আমারে কেউ নক দিবেন না, এবং এইটা কোনো হারাম প্রচার সম্প্রসারণের ভিডিও না, এই ভিডিও সম্পূর্ণ হালাল, এখানে শুধু ট্যাটু রিমুভ করা হয়। যারা ট্যাটু করে ভুল করেছেন, যারা ট্যাটু করে পাপ করেছেন, রোজার মধ্যে বিশেষ করে যদি ট্যাটু থাকে তাহলে কিন্তু নামাজ রোজা গোসল হবে না, এবং এটাই চিরন্তন বাস্তব। এখন আপনারা বলতে পারেন যে ইসলামিক শরীয়তে ট্যাটু করা সম্পূর্ণ হারাম, আপনি আমার কথা একদম পরিষ্কার বলে দেখেন, আপনি বলতে পারেন, আপনার ভিউয়ার্স বলতে পারে ভাই আপনি ট্যাটু লাগিয়ে ঘুরেন, মিয়া ভন্ডামি করেন, ভাই আমি তো এটাই দেখতেছি, না না এবার আসলে এবার আমার তো জামা খুলে দেখানো সম্ভব না, যেহেতু এটা ভায়োলেন্স আসতে পারে। কথা হলো যেটা আমার শরীরে 468টা ট্যাটু, এবং এগুলো আমি করে ভুল করছি বন্ধুরা, যেহেতু আমি দেশের বাইরে ছিলাম, পড়াশোনাও দেশের বাইরে, এটা অনেকেই জানে না। আচ্ছা আমি নিজ স্বার্থে আমার এই 20 টাকার ব্যবসা যে মূর্তি বন্ধ করে দিছি, মূর্তি বানানো, আপনি আইসা কিন্তু আমার হাউসে কোনো মূর্তি দেখছেন? কোনো মূর্তি এই হাউসে কোনো মূর্তি আছে বন্ধুরা? আমার এই হাউস ভর্তি আগে মূর্তি ছিল, সবগুলা হচ্ছে রেজিস্ট্রেশন, এগুলো হলো বিভিন্ন মেশিনের রেজিস্ট্রেশন, কিছু ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেগুলোর উপর আমরা ট্রিটমেন্ট ই করছি। আপনি আমার ট্যাটু শপে গেছিলেন, যেটা ট্যাটু শপ ছিল আগে, সেটা এখন অফিস হয়ে গেছে, আপনারা নিজেরা দেখে আসছেন, দরকার হলে ভিডিওতে অফিসটা দেখাবেন ঘুরে। অফিসের অ্যাড্রেসটা একটু বলুন, অফিসের অ্যাড্রেস হলো মালিবাগ মোড় টুইন টাওয়ার মার্কেট, অথবা শান্তিনগর মোড় টুইন টাওয়ার মার্কেট, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন, ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে, আর বৃহস্পতিবার বন্ধ, আর আমাদের অফিস টাইম হলো দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা বন্ধুরা। আর আমি বলবো আমরা এখানে ট্যাটু রিমুভের মাসাবাসি, তিল রিমুভ, আঁচিল রিমুভ, কাটা দাগ রিমুভ, মেস্তা রিমুভ, মাসা রিমুভ। এছাড়া মোটা থেকে যারা চিকন হতে চান, যারা চাকরি করেন সময় পান না জিমে যাওয়ার জন্য, তাদের জন্য বিশেষ অফার আছে, আমাকে নক দিবেন, আমি বলবো এই ভিডিওতে ট্যাটু রিমুভ দেখানো হবে, কিছু ব্রন রিমুভ দেখানো হবে, সব ভিডিও দেওয়া সম্ভব না, নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার যেই স্ক্রিনের সমস্যা সেই প্রবলেমটা আমাকে বলবেন, আমি সেই ভিডিও লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, আপনারা দেখবেন ক্লায়েন্ট রিভিউ সহ এখানে কীভাবে ট্যাটু রিমুভ হয়, তিল রিমুভ হয়, আঁচিল রিমুভ হয়, মাসা রিমুভ হয়। এছাড়া যাদের ঘাড়ের কালো দাগ, বগুলের কালো দাগ, চোখের কালো দাগ, রাত ভরে জাগেন, মেয়েছেলদের সাথে প্রেম টেম করেন, টাইম ওয়েস্ট করেন, বর্তমান জেনারেশনটা তো ভালো না, দেখা যায় যে ছেলেগুলা
তিন বেলা বাপ মা খাওয়াচ্ছে কিন্তু তাদের চোখের নিচে এক গর্ত ভাঙা, যেমন ওই যে একটা বসা আছে এখানে চোখের নিচে ভাঙা, হ্যাঁ তো দেখেন ওই যে দেড় ব্যাটারি একটা বসা আছে চোখের নিচে ভাঙা, রাত ভরে মেয়েদের সাথে কথা বলে যেই কারণে মনে করেন যে চোখ ভেঙে গেছে, কিন্তু এখন বলতে পারেন আমার চোখ কেন ভাঙা, ভাই আমার চোখ ভাঙা হলো ব্যবসায়িক প্রেসারে। আলহামদুলিল্লাহ আমি যখন ট্যাটু রিমুভে আসছি আমি ভয়ে ছিলাম যে আমি আমার পরিবার চালাবো কিভাবে, যেহেতু ট্যাটু করে 5 লাখ টাকা ইনকাম, রিমুভ করে কয় টাকা ইনকাম, মানে 2.5 কোটি টাকা ইনভেস্ট করে আমি ইনকাম কি অনেক কমে গেছে, শুধু কমে নাই মাসে 50,000 টাকা ইনকাম হয় না, কিন্তু মজার ব্যাপার হলো আমি এখন শান্তিতে ঘুমাইতে পারি, শান্তিতে আছেন ভাই, আমি আগে শান্তিতে ঘুমাইতে পারতাম না, ওই হারাম ইনকামের আমার টাকার কোনো হিসাবই নেই, প্রচুর বকাঝকা করছে না, আমি ওই হারাম ইনকামের টাকার কোনো হিসাবই নাই, ওইটার কোনো বরকতই পাই নাই, ওই টাকা শেষ জেম নেই সামনে গেছে। তো এখন আমি এটা আমাদের সম্পূর্ণ একটা লেজার সেন্টার, এখানে স্কিন কেয়ারের সব ধরনের কাজ করা হয়, এখানে আমাদের 2.5 কোটি টাকার সেট আপ করা হয়েছে, কিন্তু আমরা সস্তায় সার্ভিস দিচ্ছি। এটা একটা CO2 লেজার, এটা কোরিয়া থেকে, হ্যাঁ কোরিয়া থেকে ইম্পোর্ট করা, এটা একটা কোরিয়ান মেশিন, কোরিয়ান মেশিন, এটার কাজ হলো যারা তিল আঁচিল রিমুভ করতে চায় বন্ধুরা, তিল আঁচিল রিমুভ, মুখের ব্রণ থেকে গর্ত হয়ে ট্যামাটুমা হয়ে গেছে, একদম গর্ত মনে হয় যে মাটি খুইরা থুইছে শুকনো ফাটার মতো, একদম প্লেন চামড়া হয়ে যাবে নির্দিষ্ট ট্রিটমেন্ট নির্দিষ্ট সিস্টেমে। আচ্ছা কস্টিং এর বিষয়ে, কস্টিং এর আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি বিভিন্ন সময় ছাড় দেই, ক্যাম্পিং চলে আমাদের এখন 50% ডিসকাউন্টের ক্যাম্পিং চলছে, এটা 4 রাত পর্যন্ত চলবে, আপনারা নক দিবেন এবং সর্বোচ্চ যারা শেয়ার করবেন তাদের জন্য ফ্রি একটা সেশন আছে। আচ্ছা ফ্রি সেশন, ফ্রি একটা সেশন আছে। এটা পিকো লেজার, পিকো লেজার, এটা পিকো লেজার, এটা নরমাল না, এটা অ্যাবনরমাল আমি বলবো, তার কারণ হলো যেটা এই মেশিনটা স্পেশালি আমার বানায় নিয়ে আসা মেস্তা ট্রিটমেন্টের জন্য, যাদের বাজেটটা একটু কম, যেমন মেস্তা ট্রিটমেন্ট বা মেস্তা যে মেলাজমা যেটা বলে মেডিকেলি ভাষা অথবা ক্লজমা, এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল, অনেকেই জানে না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন লেজার সেন্টারের নামে অথবা ট্যাটু রিমুভ সেন্টারের নামে কিছু ফটকা আছে, বিভিন্ন বাজারে টাজারে চিপা চাপায় বসে মানুষকে ভুলভাল বুঝায়, সস্তায় কাজ করে, সস্তায় কখনো স্কিনের কাজ হয় না, ওগুলো আসলে প্রতারণা, প্রতারণা থেকে সাবধান, এটার মাধ্যমে ক্ষতি হবে, আরো ডাইরেক্ট প্রতারণা, ক্ষতি হবে মানে বিশাল ক্ষতি হবে, পরবর্তীতে দেখা যাবো যে কাপড় টপর বেচে না বঙ্গবাজার নিউ মার্কেটের মতো চোখ পাল্টি দিয়ে দিবো যে চিনি না যায়নি এরকম, এরকম অনেক হয়েছে, পরে পুলিশ টুলিশ দৌড়ায়, যেসব আপুদের যেসব ভাইদের ফর্সা আপুদের লাল তিল বাদামি তিল আছে প্লেন ছোট ছোট গুড়া গুড়া লাল তিল বাদামি তিল 100% রিমুভ হবে এই মেশিন দিয়ে। এবার আসেন এটা ডায়োড হেয়ার রিমুভ 4 ওয়েভ, এই মেশিনটা দ্বারা সাধারণত আমরা মুখের অবাঞ্ছিত দাড়ি মোষ যাদের আছে, যেসব আপুদের দাঁত চাবার পর দাড়ি হয়ে গেছে থাইরয়েড জনিত সমস্যার জন্য, হরমোন জনিত সমস্যার জন্য, যেসব হিজড়া ভাই বোনেরা আছে তারা আসবেন, গ্যারান্টি সহকারে আপনার দাড়ি মোষ রিমুভ হবে। এইটা আরেকটা CO2 লেজার, ওইটার থেকে দাম, ওইটা ডাবল, এটা এটা 28 লাখ টাকা, এটা হইল যে আপনার জার্মানি একটা বিম দিয়ে তৈরি, এইটার মাধ্যমে 100% যাদের কোথাও গিয়া কোনো কাজ হয় নাই মেস্তার, কোথাও গিয়া কোনো কাজ হয় নাই ব্রণের গর্ত দিয়া ট্যাপ টুপ হয়ে গেছে, কোথায় গিয়া কোনো কাজ হয় নাই কাটা দাগ রিমুভ করার, কাটা দাগ রিমুভ, কাটা দাগ যদি রিমুভ না করেন আপনি স্টুডেন্ট ভিসায় বাদ মেডিকেল, আগে দিয়ে স্টুডেন্ট ভিসায় খুব লাফাইছেন ট্যাটু থাকলে যাওয়া যায়, এখন ট্যাটু করে স্টুডেন্ট ভিসায় যায়েন, যাওয়া যাবে না, আপনি হজে যেতে পারবেন না, নামাজে যেতে পারবেন না, সরকারি একটা চাকরি করবেন ভাই, ধরেন পুলিশ অথবা আর্মিতে যদি শরীরে একটা ব্লেডের কাটা দাগ থাকে, একটা ট্যাটু থাকে, সোজা মেডিকেলে লাথি দিয়ে বিদায় করে দিব, শুধু শুধু যায়েন না, আমাদের কাছে আসবেন, সেই কাটা দাগ রিমুভ 100% হবে। এটা পিকো লেজার, এটা বাংলাদেশে শুধু একটা মেশিন আছে, এই মেশিনটার দাম 56 লক্ষ টাকা, এটার ওজন হলো 260 কেজি বন্ধুরা, কাজটা কি এটা বিশাল মেশিন, এইটা দিয়ে কালারিং ট্যাটু রিমুভ হয়, বাংলাদেশে সবাই সাদা কালো ট্যাটু রিমুভ করতে পারে, বহুত লাফালাফি করে, আচ্ছা কিন্তু কালারিং ট্যাটু বলতে লাল সবুজ নীল এগুলা রিমুভ হবে শুধু বাংলাদেশে এই সাইদুর ট্যাটুর কাছে, বাংলাদেশে সবচেয়ে অত্যাধুনিক, সবচেয়ে অত্যাধুনিক মেশিন 56 লক্ষ টাকা। এদিকে আরেকজন ছিল না, হ্যাঁ আরেকজন এসে বসছে, আরেকজন মানে একজনের পর একজন আসতেই আছে, আমাদের সিরিয়াল এই যে আরেকজন আছে, আচ্ছা এই পাশে আরেকজন আসছে, হ্যাঁ আমাদের সিরিয়াল রাও প্রতিদিন কি একজনের পর একজন আসতেই আছে, এক দেড়শো লোক আসে, 8 জন কাজ করে, মানে আমাদের প্রচুর কাজের চাপ থাকে, আমি মনে করেছিলাম যে কয়জন স্টাফে কাজ করতেছে, 8 জন এখানে কন্টিনিউ কাজ করে, একদম রেগুলার কাজ করে, রেগুলার 8 জন কাজ করতেছে, এত পরিমাণ ট্যাটু বাংলাদেশে করছে, মানে কইরা 20 ভরে গেছে, তো 20 বিষাক্ত ব্যাপারটা ভরে গেছে, এখন সব রিমুভ করে দিবেন আপনি, সব রিমুভ আমি করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা কথা দিবেন, এটা 100% কথা দিচ্ছি, ঠিক আছে তো উনি কি কাজটা করছেন, উনিও ট্যাটু রিমুভ ভুল করেছিল, হ্যাঁ আচ্ছা দেখেন তো কিভাবে করে করুক, এই যে এক পাশে ট্যাটু আছে ওইটাই কিন্তু রিমুভ করে, আজকে শেষ, এটা দ্বিতীয় সেশন আজকে শেষ, আর লাগবে না, একদম নিমিষ হয়ে গেছে তো, নাই তো বুঝা যায় না, দেখি দেখি আগে এই না একটু, এই যে আজকে লাস্ট সেশন আর লাগবে না, আশা আজকে করলে একদম ফিনিশ, হেভি প্রেসার দিবা, হ্যাঁ মিশে গেছে, নাই
সাইদুর ভাই জি ভাই কি করতেছেন ভাই এখন ভাই যাদের ব্রনের সমস্যা ব্রন আচ্ছা ব্রন বারবার উঠে শাল উঠে তাদের জন্য এই ট্রিটমেন্টটা যাদের ব্রন উঠে ব্রনে মুখটা ভরে গেছে হ্যাঁ এদের 100% আমাদের এখানে 100% গ্যারান্টি আচ্ছা উনি কয়টা সেশন করছে ভাই আপনার কয়টা সেশন হইছে ফলাফল পেয়েছে বা 30% 20-30% কমে গেছে একটা সেশনই আর তিন চারটা সেশন দিলে কমে যাবে তিন চারটা সেশন দিলে একদম ক্লিন জি জি একবারে ক্লিন হয়ে যাবে রিটার্ন ক্লিন হয়ে যাবে চমৎকার দেখেন এখন অলরেডি কিন্তু কমে গেছে আরো অনেক বেশি আছিল না হ্যাঁ মুখে অনেক ইচি লোম ছিল তো এটা কি ব্যথা অনুভব হয় এটা হালকা ব্যথা হয় কিন্তু ওই ব্যথা সহ্য করা যায় সমস্যা নাই সাইড ইফেক্ট নাই তো কোনো না না কোনো সাইড ইফেক্ট নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে একদম ব্রোনের রিমুভাল কাজ চলতেছে দেখেন একটা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু রিমুভের কাজটা চলতেছে আপনারা চাইলে কিন্তু যাদের ব্রন আছে অথবা আপনার ব্রন আছে ব্রনের ট্রিটমেন্ট এটা ব্রন থেকে আবার যেটা গর্ত হয়ে গেছে গর্ত হলো ওইটা আচ্ছা গর্তের জন্য আলাদা হ্যাঁ গর্তের জন্য আলাদা গর্তের জন্য আলাদা আলাদা হ্যাঁ আলাদা আলাদা মেশিন কিন্তু দেখা যায় বাংলাদেশে ম্যাক্সিমাম ট্যাটু শপগুলোতে রিমুভ সেন্টারগুলোতে ওই একটা দিয়ে সব করে দেয় কিন্তু ভাই এক একটার কাজে ভাই আমি তো অনেক জায়গায় গেছি হ্যাঁ এত মেশিন অন্য কোথাও আমি দেখি না 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 এটা তো মনে করেন যে দেখেন ভাই এখানে হলো 2.5 কোটি টাকার সেটআপ এত টাকা কে ইনভেস্ট করবে ভাই সরকারি থেকে পারমিশন অবশ্যই সব ক্লিয়ারেন্স আছে সব ক্লিয়ারেন্স সব ক্লিয়ারেন্স আছে সব ক্লিয়ারেন্স আছে আচ্ছা ঠিক আছে তো ক্লিয়ারেন্স ডকুমেন্ট যাবত কাজ করতেছেন আপনি আমি এই লাইনে বেশি দিন না 3-4 বছর হইছে কিন্তু আমি ট্যাটু করতাম 28 বছর ধরে ওইটা ছেড়ে দিয়ে এখন এই লাইনে এসেছি মানে বাংলাদেশে প্রথম কি আপনি শুরু করেছেন হ্যাঁ প্রথম আমি শুরু করেছিলাম আচ্ছা বাংলাদেশে সর্বপ্রথম হচ্ছে ট্যাটু রিমুভ করতে বা ট্যাটু করতে হচ্ছে সাইদুর ভাই হ্যাঁ রিমুভে আমরা নতুন আসছি 3 বছর হয় কিন্তু 3 বছর আমরা মোটামুটি একটা র‍্যাঙ্কে একটা সম্মানে চলে গেছি আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই চিনে এখন এক নামে হ্যাঁ আলহামদুলিল্লাহ ট্যাটু রিমুভ সেন্টার মানে সাইদুর ভাই হ্যাঁ ট্যাটু রিমুভ মানে সাইদুর ভাই সাইদুর আচ্ছা ঠিক আছে ভাই আমরা তো অনেকগুলো কাজ দেখলাম টুকটাক দেখলাম যে একজনের পর একজন আসতেছে কাজ করতে হ্যাঁ প্রচুর কাজের চাপ থাকে এক দেশ সব দিকে দেখাইতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আচ্ছা আপনারা এখানে কিভাবে আসতে পারবে এন্ড ঢাকার বাইরে থেকে কিভাবে আসতে পারবে মালিবাগ মোড় অথবা টুইনটর মালিবাগ মোড় অথবা শান্তিনগর মোড় টুইনটর মার্কেট খুব সহজ লোকেশন বৃহস্পতিবার বন্ধ থাকে স্যার প্রতিদিন খোলা থাকে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বার দুইটাই হোয়াটসঅ্যাপ ইমো করার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না 24 ঘন্টার মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন যারা মূলত একটু দূর দূরান্তে আছেন সরাসরি সব কনফার্ম করে আসবেন হ্যাঁ ফোন করে ছবি পাঠিয়ে আসবেন ছবি পাঠাবেন তাহলে একদম বিস্তারিত জেনে আসতে পারবেন হ্যাঁ বিস্তারিত জেনে আসতে পারবেন আচ্ছা অল টাইম অ্যাকটিভ আছেন তো আপনারা অল টাইম অ্যাকটিভ আপনারা আমরা যদি সাথে সাথে রিপ্লাই দিতে না পারি কর্মব্যস্ততার জন্য যেহেতু আমার কোম্পানি ছোট আমি একসাথে কাজ করি আপনারা মনে করেন যে একটু ওয়েট করবেন বা সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আমি রিপ্লাই দিই রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি অনেক ব্যস্ত আমরাও চলে যাই আজকে ইনশাআল্লাহ ভালো থাকবেন আর আশা করি ট্যাটু রিমুভ নিয়েই আপনার কাজ করার জন্য সঠিক সন্ধান চাচ্ছেন সঠিক সন্ধান হলো এই যে আমি সাইদুর ট্যাটু আমাদের বিডি ট্যাটু রিমুভ সেন্টার পেজের নাম এখানে চলে আসবেন আমরা ভালো কাজ করে দিব অল্প টাকায় ভালো সার্ভিস দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম